नमस्कार बंधुरा, सुप्रभात सबाई के, केमन आछो सबाई? आशा करी सकले भालो आछो आर सुस्थ आछो। नतून एकटा दिनेर साथे आर नतून एकटा भिडियोर साथे होम मेकार ब्लगे तोमादेर सबाई के जानाई अनेक स्वागत, अनेक भालोबासा। तोमरा देखतेई पाच्छो आमार चैनेले कोनो भिडियो पोस्ट होच्छे ना, कारण एई जे गरमटा पड़ेछे ना, एई गरमटा এত মানে অতিরিক্ত গরম মানে হচ্ছে আমার শরীরের পক্ষে খুব ক্ষতিকর। প্রেসার হাই হয়ে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। তো এই ভিডিওগুলো আমার মেয়ে আসার ঠিক পরে পরের ভিডিও তুলে রেখেছিলাম, আর সেই ভিডিওগুলো এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করা হয়নি। তো এখন আমার শরীরটা মোটামুটি ভালো আছে, তাই আমি এই ভিডিওটা আমার মেয়েই এডিট করে দিয়েছে, খালি আমি ভয়েস দিয়ে দিলাম। তো এই যে সকাল সকাল, এটা হচ্ছে না সানডে, মানে গত রবিবারের ভিডিও। এটা রবিবার দিন আমরা গিয়েছিলাম, মানে হাতিবাগান যাব, তা সেই দিনই সকালবেলা একটুখানি এগ রোল বানাচ্ছি। এটা হচ্ছে এখন কটা বাজে, আমরা এগ রোল খেলাম 11টা, মানে সকাল 11টার সময় আমরা এগ রোল খাচ্ছি। যেহেতু রবিবার, উঠতে একটু দেরি হয়ে গেছে, আর সবারই উঠতে রবিবার মানে একটু উঠতে দেরি হয়। আমি একটুখানি ঘর দরে সমস্ত কিছু কাজকর্ম করে, এই যে আমার মেয়ে বলছে অনেক দিন ধরে নাকি ও ওই দিল্লিতে এগরোল খায়নি, তো আমার কর্তা মশাই বলছে হ্যাঁ এগরোল খেলে ভালো হয়। আর আমরাও বেরোবো হাতিবাগানে বাজার করতে, পুজোর বাজার। এতদিন ধরে মানে মেয়ে আসবে বলে কোনো পুজোর বাজার মানে করা হয়নি। আর কর্তা মশাই ডিউটিতে ছিলেন, ছেলেরও পরীক্ষা ছিল, কাকে নিয়ে বাজার করব, তাই বাজারও করা হয়ে ওঠেনি। তো আমি ওইদিকে মানে ওই এগরোল মানে পরোটা আর ডিম দিয়ে ভেজে দিচ্ছি, আর আমার মেয়ে এদিকে ওই আমি শসা পেঁয়াজ তারপরে বিট নুন চাট মশলা দিয়ে ওই মশলাটা রেডি করে রেখেছি। তো ওই যে শসা কুচি টুচি করে রেখেছি, ওটাকে দিয়ে রোল করে সবাইকে ধরিয়ে দিচ্ছে। তো সবাই দুটো দুটো করে এগরোল খাবে, আমি খাবো একটা, কারণ ঘরের এগরোল মানেই একটু বড় বড় হবে। তারপরে খেয়ে দিয়ে স্নান করে আমরা সবাই বেরোবো হাতিবাগানের উদ্দেশ্যে। কর্তা মশাই বাড়ি থাকবে, অনেক করে বললাম কর্তা মশাইকে যে চলো চলো চলো, ও মোটামুটি এইসব পছন্দ করে না, ওই ঘোরা ফেরা করে মানে মার্কেটিং পছন্দ করে না, বলে তোমরা যাও, তোমরা সারাদিন বাজার করে আসো, মানে এটা হচ্ছে সারাদিনের ব্যাপার। বাইরেই আমি আমার মেয়ে ছেলে খাওয়া দাওয়া করবো, কর্তা মশাই এখানে বাড়িতেই খাওয়া দাওয়া করবে। তো এই যে রেডি এগরোল সবাই নিয়ে বসে পড়েছি, গল্প করতে করতে খাচ্ছি, কারণ এরপরে স্নান ফান করে বেরোবো। এই যে আমি নিয়েছি, ওদিকে ছেলে আছে, এদিকে মেয়ে খাচ্ছে, আর ওইদিকে টেবিলে খাচ্ছে কর্তা মশাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলে আসলাম শ্যামবাজার, শ্যামবাজার থেকে হাঁটতে হাঁটতে হাতিবাগানের দিকে যাবো, কারণ শ্যামবাজারে আমি শাড়ি কিনবো। তো এই যে এসেই একদম দর্শন পেয়ে গেলাম, মায়ের দর্শন, মানে পুজোর আগেই মায়ের দর্শন পেয়ে গেলাম। কোনো একটা প্যান্ডেলে হয়তো প্রতিমা যাচ্ছে, তার জন্য এই যে সবাই দেখে নাও মায়ের দর্শন, মানে মা প্যান্ডেলে চলে যাচ্ছে। আর কিছু দিনের অপেক্ষা মাত্র। তো এই যে এবারে চলো শ্যামবাজার থেকে হাঁটতে হাঁটতে হাতিবাগানের দিকে যাব, একটুখানি সময়। তো আমার এই যে কাপড় কেনা হয়ে গেছে, আমি সবসময় শ্যামবাজার বেনারসি নিকেতন থেকে কাপড় কিনি, এখান থেকে এই যে আমার কাপড় কেনা হয়ে গেছে, এবারে যাচ্ছি। এত ভিড় না, আমার ভিডিও করতে একটুখানি অসুবিধে হচ্ছে, কারণ কখন হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। আর এই দোকানগুলোয় মেয়েদের চোখ আটকাবে না এমন হয় না, আমারও এরকম চোখ আটকে গেল, কিন্তু আমি কোনো জিনিস নিইনি, আমার প্রায় এইরকম আছে। তারপরে এখানে ছেলে আর মেয়ে ওর মোবাইলের কভার কিনছে, আমাকেও মেয়ে বলছে মা তুমি নেবে, আমি না আমার এখন আছে। তারপরে চলে আসলাম, একটুখানি অনেক ঘুরু ঘুরু হয়ে গেছে, তেষ্টা পেয়ে গেছে, ডাব কিনে তিনজনে তিনটে ডাব কিনে খেয়ে নিচ্ছি। ডাবটা 60 টাকা নিতে পারে, প্রচণ্ড জল আছে। তারপরে এই যে ফুচকা, না হলে আমার মেয়ে ছেলের আবার চলবে না, ফুচকা মোটামুটি খেতেই হবে, অনেক ঘুরু ঘুরু হয়ে গেছে, কিন্তু এবারে ফুচকা খেয়ে নিচ্ছে। তো ওরা দুজন খাচ্ছে, ওর পাত থেকে দু একটা তুলে আমাকে দিচ্ছে। তো এবারে চলে গেলাম এম বাজারে, গিয়েছিলাম, ওখানে কোনো ভিডিও করিনি। আর এটা হচ্ছে
কলকাতা বাজার, বাজার কলকাতা, কলকাতা বাজার মানে বাজার কলকাতা। আমি ঘুরে ঘুরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি ওদের সঙ্গে ঘুরে ঘুরে। ওরা গেছে তিনতলা, তিনতলা হয়েছে জেন্টসদের সমস্ত কিছু আছে, ছেলের প্যান্ট নিতে গেছে। তো আমি এখানে বসে বসে একটুখানি ভিডিও করছি, কিন্তু ভিডিও অ্যালাউ নেই তবু। তারপরে এখানে অনেক ঘোরাফেরা হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। এবারে শ্যামবাজারে এসে আমাদের সঙ্গে একটা দারুণ একটা এ হয়ে গেছে, কারণ মেয়ে এখানে অর্ডার করেছে বিরিয়ানি। ও অনেকদিন বিরিয়ানি খায়নি, তো বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি দেখে অর্ডার করলো। এইবারে বিরিয়ানি খুলে যখন পাতে দেয়, ও খালি চিকেন খুঁজে যাচ্ছে। অনেকদিন মাংস খায়নি তো দিল্লিতে, প্রায় 3 মাস মতন ও মাংসই খায়নি, বাড়িতে এসে খেয়েছে। তবু বিরিয়ানির একটা আলাদা জিনিস, এটা যে পুরো ভেজ রেস্টুরেন্ট সেটা আমরা খেয়ালই করিনি। মানে মেনু কার্ডেও লেখা ছিল ভেজ, ও খালি হাঁড়িটা খুলে খালি চিকেন খুঁজে যাচ্ছে। পরে যখন আমরা লোককে জিজ্ঞাসা করলাম, তখন মেনু কার্ডটা দিয়ে দেখালো যে এটা সম্পূর্ণ ভেজ। কিন্তু দারুণ হয়েছিল, ভেজ বিরিয়ানি হলে কি হবে, মানে দারুণ দারুণ। পনিরের আলু ছিল বিরিয়ানিতে, আলুও ছিল, কিন্তু পনিরের যে কোপ্তাগুলো ছিল না, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। মানে চিকেন না হলে কি হবে, বেশ ভালোই খেতে হয়েছিল। আমার মেয়ে ওই যে খুঁজে যাচ্ছে চিকেন কই চিকেন কই, কিন্তু এইরকম হবে ভাবতে পারিনি। তারপরে খিদে পেটে ছিল, মোটামুটি খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি। বাড়ি এসে আবার বেরিয়ে পড়লাম, এই যে একটুখানি বিশাল যাব। হ্যাঁ, তো বিশাল যাচ্ছি, তো বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি। আমি আর আমার মেয়ে বেরিয়েছি, ছেলে যায়নি। তো যাবো একটুখানি বিশালে, অনেক কিছু জিনিস কেনার আছে, কিছু জিনিসপত্র। ছেলে, মেয়ে বলছে চলো বিশাল থেকে ঘুরে আসি, যদি কোনো ভাই, মানে আমার ছেলে যে শার্ট মানে চাইছে যে কালারের, সেই কালার যদি ওখানে থাকে। বাজার কলকাতা এম বাজার ঘুরে চলে আসছে, ওর পছন্দ হয়নি। মানে অনলাইনে দুটো শার্ট দেখেছে ঠিক ওই রকম, জাস্ট শার্টের দরকার। তো এসেই আমার মেয়ে আবার ফুচকা খেতে আরম্ভ করলো। মানে ও যা কী হারে ফুচকা খাচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে। তো এই যে একদম মানে ক্লান্ত হয়ে গেছি, তবু এই যে মেয়ে ওই যে ফুচকা খাচ্ছে, আমি আর মানে আমিও ওর পাশ থেকে একটু একটা দুটো খাবো। তারপরে এই যে বাজার করে চলে আসলাম, এই আমি পামসু নিয়েছি, কিছু বিস্কুট, মেয়ে নিয়েছে মোজা, এই যে চামচ, তারপরে এই যে প্লেট সাজানোর, ওই যে খাবার টাবার সাজানোর, ও একটুখানি ভিডিও করবে বলে, তারপরে জ্যাম জেলি আর 3টে কাপ। এখানেও আমার ছেলের কিন্তু শার্ট পেলো না। তো এই যে ঘুরে ফিরে মোটামুটি এই সব বাজারপত্র করে নিয়ে বাড়ি চলে আসলাম। এসে এবারে রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো কালকে রাত্রিবেলা তো মোটামুটি বাজার করে এনেছিলাম, তোমরা দেখতে মানে পেলে। তো আজকে সকালবেলা, কালকে রাত্রে আর প্রচণ্ড অলসতার জন্য আর প্রচুর মানে শরীর খারাপ লাগছিলো আর ভিডিও করা হয়নি। তো আজকে সম্ভার নিয়ে বসে পড়েছি যে কী কী আমার মেয়ে কিনে দিয়েছে এবছর পুজোতে। এসব বাজার কিন্তু আমার মেয়েই করেছে। তো প্রথমে আমার ঠাকুর থেকে দেখাই, আমার ঠাকুরের জিনিস প্রথমে ও কিনে দিয়েছে, আমার সব থেকে প্রিয়। অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছি, কিন্তু কেনার হয়ে ওঠেনি, মানে চোখে পড়লো তাই নিয়ে নিলাম। এই যে এই একটা তুলসী মন্দির দেখ কেমন হয়েছে বলো, সুন্দরের উপরে। যেহেতু আমার ফ্ল্যাটে তো ছোট জিনিস মানাবে, আর এই তুলসী মন্দিরটাই নিয়ে দিয়েছে। আর এই আগে ঠাকুরের কাপড় দিয়ে শুরু করি। এই হচ্ছে ঠাকুরের সিংহাসনের পাতা, প্রত্যেক বছরই আমি 2-3টে করে নিই। এই পুজোর সময় একটা নেবো, বা লক্ষ্মী পুজোতে একটা নেবো। আমার 2টো সিংহাসন থাকে, একটা গুরুদেবের আর একটা ঠাকুরের। এই যে এই একটা কাপড়, এই একটা। এবারে না সবসময় আমি ওই জরির পাড়ার আর সিনথেটিকের জিনিস নেই, তো ওটা না জরির পাড়টা উঠে যায়, সিনথেটিকটা কুকড়ে যায়, তাই আজকে আমি সব সুতির সুতির নিয়েছি। আর ঠাকুরকেও একটু সুতির জিনিস দিই। আর এই যে একটা কাপড়, এই একটা, এই পিঙ্ক কালার দেখে নিয়েছি। এবারে লাল নিয়ে, আর এই যে ছোট, এটা আমার ওই গুরুদেবের আসনে থাকবে, আর এগুলো সব ঠাকুরের সিংহাসনে থাকবে। ঠিক আছে, এই যে 4টে। আচ্ছা,
মা লক্ষ্মীকে আমি কাপড় পরাই, আর তো অন্য কাউকে পরাই না। এটা হচ্ছে পূজোর সময় পরাবো মা লক্ষ্মীকে কাপড়। এইটা একই মতো নিয়েছি পিঙ্ক কালারের, দেখে কেমন হয়েছে জানিও। আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোতে পরাবো, একসঙ্গে নিয়ে নিয়েছি, নিয়ে গিয়েছি যখন। এটা লাল পা সাদা, আর এর চুল নিয়ে যে আছে, এই কেমন হয়েছে একটু জানিও। এই হচ্ছে আমার ঠাকুরের জিনিস। এবারে আসছি রেখে দিই। এবারে এম বাজারে ঢুকেছিলাম, ওখানে কোনো জিনিস পছন্দ হয়নি আমার ছেলে। এবারে ঢুকেছিলাম ওখানে হাতিবাগানে, কলকাতা বাজারে। কলকাতা বাজার থেকে আমার ছেলে কী কী নিয়েছে আগে দেখিয়ে দিই। এই যে ও এই প্যান্ট নিয়েছে, এই যে সব বললাম না, আমার মেয়েই এবারে পুজোর বাজার করেছি। আমি ওর কর্তা মতে এমনি আমাদেরকে টাকা দিয়ে দিয়েছি, ওই বাজারটা পরে করবো, কারণ আমাদের কিছুদিন পরে বিয়ে বাড়ি আছে। কর্তা মশাই পুজোর যে খরচটা দিয়েছে ওটা রেখে দিয়েছি, ওটা বিয়ে বাড়িতে শপিং করবো। আর পুজোতে আমার মেয়ে দিয়ে দিয়েছে, আর আমার অনেক শাড়ি আছে তো, আর আমরা ওই পুজোতে যে পরতে হবে ওই একটা আধটা কিনি, মানে সব সময় যে একদম চার পাঁচখানা কিনি না, প্রত্যেক বছরই কেনা হয়। তো আমার এমনিতেই আছে চার পাঁচখানা নতুন শাড়ি, ওই জন্য সেরকম আর কিনি না। ছেলেরও আছে, ছেলে এই প্যান্টটা নিয়েছে, জিন্সের প্যান্টটা, জিন্স কটনের প্যান্ট। এটা এই প্যান্ট নিয়েছে, ওর হচ্ছে অনলাইনে দুটো শার্ট অর্ডার দেওয়া হয়েছে, এখনো আসেনি। আর এই রকম গেঞ্জি নিয়েছে, এই যে এর মধ্যে ওর বাবার একটা নেবে, বাবা দুটো নেবে। আচ্ছা এইটা এইটা হচ্ছে ছেলে নিয়েছে, এই কালারটা গেঞ্জি। আর এই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করবে, আমার মনে হয় এটা নিয়েছে, বড় ওই এটাই নিয়েছে। ক্যামেরা আমার মেয়ে ধরছে, এটা নিয়েছে, ও এমন চুজ হয়নি, যে কোনো একটা নিয়ে নেবে। এই দুটো গেঞ্জি ওর বাবার জন্য, এই যে ট্র্যাক স্যুট নিয়েছে, আর ওর বাবার জামা আছে, জামা পরে নেবে ওর বাবা, অনেক জামা আছে। ও বাবাকে এই যে এই জিন্সের প্যান্ট কিনে দিয়েছে, প্যান্টও আছে, ওই জন্য এমনি একটা জিন্সের প্যান্ট কিনে দিল। জামা ওর বাবা নেবে না বলছে, ওই যে বললাম না কিছুদিন পরে একটা বিয়ে বাড়ি আছে, তখন শপিং করবে অন্যরকমভাবে। ওর ছেলে আর ওর বাবা খেয়েছে। আর এই যে আমি বেনারসি সিল্কের থেকে সবসময় শাড়ি নিই, এবারে আমার মেয়ে এই শাড়িটা দিয়েছে, এই যে এই শাড়িটা, এই যে গায়ে ফেলাচ্ছে, পুরোটাই এইরকম কাজ করা আছে, পুরোটাই কাজ করা আছে। পাটটা এই যে অরেঞ্জ কালার, অরেঞ্জ রেড কালারের আর কি, দেখো পুরোটাই এরকম কাজ করা আছে। আর ব্লাউজ পিসটা এই কালারেরই আছে, এই শাড়িটা দিয়েছে। শাড়িটার কালারটা কেমন হয়েছে বলো, একটু কালারটা কেমন হয়েছে একটু জানিও। এটা আমার জন্য দিয়েছে, এটা হচ্ছে এমনি, এই যে আমার আছে, আমার আমাদের প্রচুর ব্যাগের কালেকশন আছে, আমার মেয়ের তো বেশি মানে বেশি আছে। এইটা আছে, এটা আমাকে দিয়েছে। আচ্ছা এইটা আমাকে সবসময় বাজারহাট করে দেওয়ার জন্য, বাজারহাট যাওয়ার জন্য এই ব্যাগটা দিয়েছে। এই ব্যাগের ভিতরে এই পুচকি একটা মানি ব্যাগ, এই যে দুটো চেনারা টাকা পয়সা রাখার জন্য, এই যে দিয়েছে। বড় ব্যাগে মোবাইল ধরতে অসুবিধে হয়, তাই এই এই একটা ব্যাগ, বাজার টাজার করতে গেলে মোবাইলটা থাকবে তার জন্য। তার মধ্যে এই ছোটো পুচকি ব্যাগ, আর মেয়ে নিয়েছে এই যে পুচকি ব্যাগ একটা, ওর এখানে ওখানে যাওয়ার জন্য। এই ব্যাগগুলো মেয়ে খুব পছন্দ করে, ওই জন্য আমাকে একটা দিয়ে দিল। আর এই একটা, এই যে ব্যাগ নিয়েছে ও শাড়ির সঙ্গে, ছুটির সঙ্গে, এই যে আর নিয়েছে মেয়ে নিয়েছে এই যে গুজরাটি নাকড়া পামসু, এই যে এটা মেয়ে নিয়েছে। আমাকে বিশাল থেকে জুতো কিনে দিয়েছে, পামসু জুতো। এই হচ্ছে আমার মেয়ে বাজার করে দিয়েছে। আর তোমরা অনেকে প্রশ্ন করবে মেয়ে কি কিনেছে, মেয়ে দিল্লি থেকে অনেক কিছু জামাপত্র কিনে এনেছে, তারপর ওর বাবা ওকে টাকা দিয়ে দিয়েছে, ও অনলাইনে অর্ডার করেছে, পৌঁছয়নি, পৌঁছলে তারপরে দেখাবো তোমাদেরকে, বা যদি ও দেখায় ও চ্যানেলে দেখাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।
আর পূজোর শপিং কেমন হলো জানিও। আমরা এইটুকু শপিং করি, সারা বছর কেনাকাটা করি। বললাম না আমার নতুন শাড়ি চারটা আছে, আমার না কিনলেও হতো, কিন্তু ওই যে মেয়ে দিয়েছে একটা নিয়ে নিলাম, আর পরে আবার বিয়ে বাড়ি আছে, তখন আবার শপিং হবে। তো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।